আচ্ছা শেরালী ঘা তিনি আপনার আসলের নামাজের পরে আপনার ভ্রমণে বেরিয়ে গেল রাস্তা দিয়ে যেতে যেতে একটা অমুসলিম আপনার মহিলাকে দেখতে পাই মেয়েটার নাম হল শকুন্তলা এটা কোনো গল্প বলছি না বাবা ইতিহাস থেকে প্রমাণ হবে মেয়েটার নাম হল শকুন্তলা আপনার দেখতে পারলো তেরো বছরের যুবতী এটা পরে থাকলে আল্লাহ জাহান নামের এই মালা পড়াবে হ্যাঁ ছেলেরা হচ্ছে সোনা সোনাও দেওয়া যাবে না কোনো রূপাও দেওয়া যাবে না কোনো লোহাও দেওয়া যাবে না কিছু দেওয়া যাবে না হ্যাঁ তো যাই হোক এক হাজার টাকা দিয়েছে সেলিম ভাই আমার আল্লাহ পাক যেন ওনাকে হেদায়েত করে জরিবুল আল্লাহ মামিন

ওয়ারঙ্গজীব রহমাতুল্লাহ আলাই ওনার প্রধানমন্ত্রী শেরালি খা বেরিয়ে গেলেন রাস্তাতে দেখতে পেলেন একটা আপনার বলা হয়েছে বাদশা আপনার পাঠিয়ে দিয়েছে আপনার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নাম হলো শেরালি খাঁ ঠিক না বাবা শেরালি রাস্তা দিয়ে চলতে চলতে একটা তেরো বছরের যুবতী মেয়েকে দেখতে পেল মেয়েটার নাম হলো শকুন্তলা তাকে দেখার পরে আকৃষ্ট হয়ে গেল মেয়েটাকে ডেকে বলল মা বাবার নাম মেয়েটা বললো আমার নাম শকুন্তলা তোমার বাবার নাম বলে বাম ব্রাহ্মণ রামলাল আমরা হলাম ব্রাহ্মণের আপনার সন্দল আমার মা ব্রাহ্মণ আমার ব্রাহ্মণ বাপ হলো ব্রাহ্মণ আমার খান্দান হলো ব্রাহ্মণ বলল তুমি আপনার বাড়ি যাবি রাত্রিবেলায় তোমার আব্বাকে বলবে আগামী কাল জানো আমার মন্ত্রীলয়ে তোমার বাপ রামলাল জানো অবশ্যই হাজির হয়ে যায় যদি হাজির না হয় আমি আপনার বলে হয়েছে তোমাদের বাড়িতে আমি আপনার বলে হয়েছে বসাশন নিয়ে আমি কালকে হাজির হব তোমাদের মুশিবত বেড়ে যাবে বাদশা দহঙ্গির যেমন ঘটনা শুনলে মনে সুন্দর ভাবিলে আপনার বলে হয়েছে সেরা লেখা আপনার ভারত বর্ষে মুঘল শাসকদের অবদান সম্পর্কে আপনারা সঞ্জেন বাবা ইতিহাস পড়তে হবে ভালো করে সুতো নামধারী ইতিহাস আপনার ক্লাসের ইতিহাস পড়লে হবে না বিশ্ব ইতিহাস পড়ল আপনার বলে হয়েছে বিশ্বকস জানতে পারবে পৃথিবীর ইতিহাসে কত অবদান মুসলমানরা রেখে যায় বাদশা আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে ওয়ারঙ্গজেবের জামানাতে আপনার সেরা লেখা আপনার যেমনি আডে দিয়েছে আপনার মেয়েটা বাড়ি চলে আসলো তেরো বছরের মেয়ে রাত্রিকালে আপনার ঘুমাতে পারে না আব্বা জানকে ডেকেছে যদি না বলি মুসলমানদের প্রধানমন্ত্রী ধরে নিয়ে গিয়ে আমার আব্বাকে শাস্তি দেবে মেয়েটা রাত্রিবেলায় কেঁদে উঠেছে বাপ আপনার রামলাল ডাক দিয়ে বলল ও মা তোমার আপনার চিন্তা মনে হচ্ছে তোমার চেহারা দেখে মনে হয় তুমি কিছু আপনার ভাবছ কি বলো মেয়েটা বলল বাজার আমাদের দেশের আপনার প্রধানমন্ত্রী নাম হলো তার সেরা লিখা খা বেনারসে রাজত্ব করতেছে আর তাদের আপনার বাদশাহ হলো আপনার বাদশাহ অরঙ্গজীব এত জালিম আপনার অত্যাচার প্রধানমন্ত্রী আমাদের আপনার উপরে হস্তক্ষেপ করছে আমাকে দেখার পরে তার কি হলো আমাকে দেখার পর তোমার উপর পেশার দিয়েছে তোমাকে অবশ্যই কাল যেতে হবে বাদশা আপনার বলে হয়েছে তার বাদশার লোক যেহেতু আমাকে আপনার না গেলে অ্যারেস্ট করবে প্রধানমন্ত্রী বলে কথা আপনার সেরা ঘর বলে কথা সকাল হয়ে গেল আপনার রামলাল চলে গেল যেমনি মন্ত্রীলয়ে পৌঁছেছে আপনার সেরালি ঘা আপনার গোপনে নিয়ে যার পর বলছে তোমার নাম কি বলে রামলাল তোমার মেয়ের নাম বলে আপনার মেয়ের নাম হলো শকুন্তলা বলে এ আপনার ব্রাহ্মণ তোমার কপাল ভালো চিন্তা করো আমি তোমার ওই মেয়েটাকে আমার অর্ধাঙ্গিনী বানাবো আমি বিবি বানাবো যেমনি শুনেছে আপনার সঙ্গে সঙ্গে আপনার বলে হ্যাঁ যে আপনার ব্রাহ্মণ রামলাল বলল এ আপনার বাদশার আপনার প্রধানমন্ত্রী শেরালি আমাদের ধর্মে কি এরকম আছে জোর করে কাউকে বিবাহ করতে পারা যায় না 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 বেধর্মী তো দূরের কথা একজন মুসলমান অপর মুসলমানের মেয়েকে যদি বলে জোর করে করব। করব মেয়েটা যদি বলে না আমার মতো রহমান পড়াতে পারবে না আপনাদের বড় হুজুর পারবে না আপনাদের ছোট হুজুরও পারবে না মুক্তিও পারবে না কোনো মেয়ের অসম্মতি যদি আপনার বাড়ে হয়ে যায় সম্মতি যদি না না হয় বিবাহ দেওয়া কোন মুক্তি মহাদেশের পক্ষে সম্ভব হবে না মেটা বললাম রাজি নাই আর আপনার বলে হয়েছে ব্রাহ্মণরা আপনার রামলাল বলতেছে শোনো আমি তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে পারবো না কারণ আমি হচ্ছে ব্রাহ্মণ তুমি হলে মুসলমান কি করে সম্ভব হবে আমি আপনার বলে হয় যে আমার মেয়েটাকে আমি কলমাও পড়াবো না রকম চিন্তা ভাবনা দিল মেটা আপনার বলে হয় যে ওই অবস্থায় আমার যে আপনার মাত্র 13 বছর আমার মেয়েটা এখনো ব্যাচেলর হয়নি আমি মেয়েটার বিবাহ দেব না মেয়েটার আপনার বিবাহ দিবে না যেমনি বলেছে শেরালিఖా বলল যদি না দাও মাত্র দুই দিন সময় দিলাম দুই দিনের মধ্যে তোমার মেয়েকে আমি মন্ত্রী লয়ে উঠিয়ে নিয়ে এসে বিবাহ করব জোরে বলুন নাউজুবিল্লাহ এস

বলে ব্রাহ্মণ আপনার ব্রাহ্মণের সঙ্গে রাত্রে আলাপ আলোচনা করলো আপনার করতেছে হয়েছে করে ব্রাহ্ম ভেঙে গেল আপনার শকুন্তলাও চলে আসলো আব্বা যান কি হয়েছে ঘুমাও না আজ রাত্রে কি হলো তোমার কেন চোখে ঘুম নাই বলে মা তোর মতো সুন্দরী একটা মেয়ের জন্ম দিয়ে আমি বড় পাপ করেছি এই শেরালিকা প্রধানমন্ত্রী বেনারসে তোকে বিবাহ করার জন্য মা মাত্র দুই দিন টাইম দিয়েছে মেয়েটা বুদ্ধিজীবী ছিল মেয়েটা খুব চালাক চতর ছিল মানে আব্বা যান প্রধানমন্ত্রীর সঙ্গে লড়ে পারবে না কারণ যার ক্ষমতা আছে ওকে আপনার ক্ষমতায় পারা যাবে না অতএব আপনি যান যাওয়ার পরে বলেন এক মাস আমাদেরকে সময় দিতে হবে এক মাস সময় নিয়ে আসেন ব্রাহ্মণ রামলাল বলতেছে মা এক মাস সময় নিবি এক মাসের পরে ওটাই তো ঘটবে ঠিক না বেঠিক এক মাসের পর রেজাল্ট কি হবে তুই কি আপনার ক্ষমতায় আসবি বলে মা আপনার বলে হাঁচে ওটাই ঘটবে মেয়েটা বুদ্ধিজীবী বলছে না 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 এক মাস সময় চাইছে এখানে মাথাতে একটু বুদ্ধি ডাটতে হবে তারপর আপনার বলে হাঁচে বিবাহ যা হবে হবে বাচ্চার আপনার বলে হাঁচে প্রধানমন্ত্রী আপনার সেরা লিখার কাছে চলে গেল ব্রাহ্মণ রামলাল যার পর বলছে আপনার প্রধানমন্ত্রী আপনার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব তবে মেয়েটাকে উপযুক্ত করে সাজানোর জন্য আরো একটা মাস সময় সময় দিতে হবে এই এক মাস সময় দরখাস্ত করে নিয়ে আসা হলো আপনার একদিন গেল দুই দিন গেল এক আপনার গেল এক সপ্তাহ গেল দুই সপ্তাহ গেল আপনার বলে হ্যাঁ যখন আঠাশ দিন হয়ে গেল আর মাত্র দু আপনার সময় নয় মেয়েটার মাথায় আপনার টনক লড়ে গেল আমি আপনাকে কি বলে জবাব দিহি করব আর আপনার বলে হ্যাঁ কি করে উদ্ধার হবে হঠাৎ করে ব্রেনে খুলে গেল আপনার প্রধানমন্ত্রীর যিনি মালিক যিনি বাচ্চা আপনার আরঙ্গজীব শুনেছি নাকি ন্যায্য বিচারক যিনি টুপি সিলাই করে যেন আপনার কোষাগার থেকে টাকা কারো অপহরণ করে না যিনি বিচার করলে মসজিদে আপনার জামে মসজিদের বারান্দায় করে মসজিদ হলো পার্লামেন্ট যিনি কোনোদিন আপনার বেউজোতে থাকে না যার আপনার বারে হ্যাঁ যে চৌত্রিশ বছর তাহার যুদ্ধের নামাজ কাদা নাই আজ মুসলমানের পরেজ গাড়ি তা তাই বলে রাত্রিবেলায় আপনার ছেলেদের পোশাক করে ঘোড়ার পর সবার হয়ে রাতারাতি বেরিয়ে গেল দিল্লির জামে মসজিদের দিকে আপনার সকালবেলা বৃহস্পতিবার বলে আপনার বাড়ি পৌঁছে গেল সেই দিন থাকার পরে শুক্রবারের দিন আপনার মসজিদের কাছে হাজির বাদশা ওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাই মসজিদের না আপনার বাড়ি হাজে জুমার নামাজ সমাপ্ত করে যখন সিঁড়ি দিয়ে নেমে আসিলেন সবাই তাকে দরখাস্ত দেয় সবাই তাকে মামলার আপনার বাড়ি হাজে আপিল করে আপনার সবার এর গলো হাতে নাই আর যেমনি মেটা দিয়েছে

সিপাহী সালার মতো একবার সিপাহী হয়ে গেছে কিন্তু আল্লাহর মহান তিনি জানতে পারছেন ইনি হচ্ছেন মহিলা রুমাল দিয়ে ধরলেন তোমার হাতে স্পর্শ করব না তাই বাবা পৃথিবীর জমির আল্লাহর মহান অলী বাদশা বরং জিব্রাহিম রাহমাতুল্লাহ আপনার রুমাল দিয়ে ধরে বলছে মা তোমার অনের আপনার মনের কথা কি বলো মেয়েটা বললো মুসলমানদের প্রতি আমার আপনার আক্ষেপ মুসলমানরা পরকে বোঝাই কিন্তু নিজে বুঝতে পারে না জোরে বলল উজবিল্লা আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করেন বলি আজ দেখতে চাই কোরআন অনুযায়ী বিচার করেন আপনাদের ধর্মে কোন জায়গায় লেখা আছে দেখাতে হবে যে মানুষকে জোর করে বিবাহ করি বাচ্চা ওরঙ্গজীব বলছে না মা জোর করে মুসলমান বিবাহ তো দূরের কথা কোনো মুসলমান অপর মহিলাকেও আপনার মুসলমান হলেও বিবাহ করতে পাবে না জোর করে বিবাহ করা চলে না সম্মতি দুজনের থাকবে তারপরে বলে যদি তাই হয় আমি হলাম ব্রাহ্মণের কন্যা আমার নাম শকুন্তলা আমার বাপের নাম হলো ব্রাহ্মণ রামলাল আপনি কে তখন মন্ত্রী রেখেছেন দেন আমার রূপ দেখে পাগল হয়ে জোর করে তুলে নিয়ে যাবি আমি ব্যাচেলার হইনি মাত্র তেরো বছরের একটা যুবতী আমাকে নিয়ে যাবেন বিচার আপনাকে করতে হবে আল্লাহর মহান বাদশাহ অরঙ্গজীব রহমাতুল্লাহ উনি মেয়েটাকে বাড়ি নিয়ে গেলেন একটা পার্সোনাল কামরা দিয়ে বলল মা তোমার যদি কিছু লেবাস লাগে দাও লেবাস কিছু দেওয়া হলো চেন করলেন উনি গোসল করে মেয়েটাকে বললেন চিন্তা নয় আমার বাড়িতে থাকো আমি তোমাকে বিচার করে দেব তোমার চিন্তা কোনো নাই মেয়েটা গোসল করে খাবার দাবার খেলো মাত্র চব্বিশ ঘন্টা ছিল ২৪ ঘন্টাতে যতবার মা বলে ডেকে মেয়েটা বলেছে আমাকে তেরো বছরে অতবার আমার জন্মদাতা পিতা মা বলে ডাকে নি জোরে বলছে মহার আল্লাহর মহালি হজরত আপনার ওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি চব্বিশ বছরে হাজারো মা বলে ডেকে মেয়েটার মন জয় করলো মেয়েটাকে বললো মা চিন্তা করো না তোমার ব্যাজ্য বিচার আমি যদি না দিতে পারি এই দেখো রোজা রাখলাম এক গ্লাস পানি পান করবো না জোরে বোন আল্লাহর কাছে শপথ করলেন আল্লাহ আমার দ্বারাই ন্যায্য বিচার যেন হয়ে যায় আমাকে বাদশাহী দান করেছ আমার দ্বারাই যদি অন্যায় হয়ে যায় তোমার আদালতে গিয়ে আমার বিচার চলবে না আল্লাহ আমার আপনার আদালতে যেমন এসেছে তোমার আদালতে আমি যেন আসামি না হই

বলে আছে বিচার করব মেয়েটা চলে গেল রাত্রে বেলায় বাপ আপনার বলে হয়েছে রামলাল অবাক হয়ে গেল মা কোথায় গেছিলে আমি তো হয়রান বললে আমি মুসলমানদের বাদশার কাছে গেছিলাম দিল্লির যাবে মসজিদ থেকে ঘুরে আসলাম বলে মুসলমানদের বাচ্চা আপনার এই কাজ করবে আর ওর কাছে গেছ ওরা তো নিজে নিজে ঠিক থাকবে বলে আব্বা যা সব মানুষকে এক আপনার ডাড়ি পাল্লাতে বিচার করলে হয় না তুমি আমাকে তেরো বছরে যত মা বলেছ তার চাইতে চব্বিশ আপনার ঘন্টাতে বেশি মা বলে ডেকেছি আমার বিশ্বাস এব আমাকে ন্যায্য বিচার দেবে আমার জন্য কোন একটা ভালো বিচার হবে তবে চিন্তা করো না আপনার নির্দিষ্ট টাইম হয়ে গেল আল্লাহর বান্দি আপনার নিজের পিতামাতাকে মাতাকে বেঁধে মন্ত্রীলয়ে হাজির হলো আল্লাহর মহান অলি বাদশাহ আপনার অরঙ্গজীব ঘোড়ার ওপর চেপেছিল তবে আপনার ছদ্ম বেশে যায় ফকিরের লেবাস পড়লো আপনার বলে হয়েছে মুখে নেকাব লাগিয়ে ভিক্ষার মতো একটা থলি আপনার নিল আর একটা থাল নিয়ে চলে গেল বাদশাহ আপনার ভিকারি সাজল যাবার পরে আপনার মন্ত্রী লয়ে ঢুকল সেরা লিখার লোককে ডেকে বলছে বলে এখানে আপনার প্রধানমন্ত্রী বিবাহ বলে হয় আমি আল্লাহ আর ফকির আমাকে একটু ভিক্ষা দিতে বলো বলে এখন নাই দুটো খেলে খেয়ে দাও বলে না খাবো না যতক্ষণ না দেবে ততক্ষণ আমি যাব না মন্ত্রী আপনার বলে হয়েছে মন্ত্রীকে বলো তারা আপনার প্রজাপন্ত্র যারা ছিল তারা বলল বলে আপনাকে ডাকে বলে আজকে শুভ কাজে কে বাধা দেয় বলে ফকির এসে যায় বলে ফকির আপনার কিছু টাকা দিয়ে দাও আল্লাহর মহান বলল না আমি এমন ফকির আজকে যিনি আপনার বাদশা বিবাহ করবে আর বিবাহ হতে মঙ্গল যত আপনার হবে না যতক্ষণ পর্যন্ত আমাকে টাকা না দেবে আল্লাহর মহান যেমনি বলেছে আলী কেমন মনে চিন্তা করছে বিশ্ব সুন্দরীর সঙ্গে বিবাহ হবে শুভ কাজে বাধা দে দে টাকা যেমনি দিতে গেছে আল্লাহর মহানলীর হাতে যেমনি পড়বি গাপ করে হাতটা ধরে নিজের মুখের কাপটা খুলে বলছে বেটা তোকে দেশ চালাতে দিয়েছি না ধ্বংস করতে দিয়েছি আর তোর বিচার আপনার বিয়ের পিড়িতে হবে নিয়ে যাবার পরে আপনার হাজার হাজার লোক বাচ্চা আপনার বলে হচ্ছে অরঙ্গজীব আপনার তরবারি খোলার পরে বিয়ের পিড়িতে তার কাল্লা দুই ভাগে বিভক্ত করে দিলেন জোরে বলুন আপনার বলে হয়েছে নজবে

এত বড় বিচার আমার করে দিল বাদশার হাত পা ধরে বাড়ি নিয়ে গেল যাবার পরে ওইখানে এক গ্লাস পানি পান করলো আর নামাজের সময় হয়ে গেল বলে তিনি দুই রাকাত নামাজ একটু বাইরে পড়েছিলেন পরবর্তীতে রামলাল সেখানে একটা মসজিদ তৈরি করে দিয়েছিল কি করে দিয়েছিল মসজিদ তাই বলে বাদশা ওরঙ্গজেব করেন নি মন্দির ভেঙে করেছেন না ওই মসজিদটাকে টেনে নিয়ে এসে বলছে যে মন্দির ভেঙে মসজিদ করেছে বাদশাহ আরঙ্গজী ওই ইতিহাস পড়ার দরকার আছে ওটা রামলাল করেছিল যে আমার মেয়েকে নিষ্কৃতি দিয়েছে আর সেরা লিখার ন্যায্য বিচার করাতে আমি খুশি হয়ে মুসলমানদের জন্য একটা দান করে দিলাম এটা দান করেছিল তাই বলে মুসলমানরা চাইনি আর দিলেও হবে না শুনে রেখে দেন কোন ব্যক্তি যদি কিছু টাকা দেয় ও নেওয়া লেওয়া যাবে কি যাবে না লেওয়া যাবে যদি নির্দিষ্ট করে না দেয় নাম করে যদি না দেয় আর যদি দিয়ে দেয় যে এখানে মসজিদ করো তাহলে হবে না এগুলো বুঝতে হবে এই টাকে টেনে বলতেছে এটা আপনার মন্দির ভেঙে মসজিদ করেছে নাউজিবিল এরকম ইতিহাস কোন জায়গায় লিখা নাই এগুলো আমাদের বাপের পাপের পাশ্চিত্য করছে বলছে তোর বাপ ভুল করেছে আগেই বলেছি ওই বাঘ আর ছাগলের গল্প আমরা ছাগল নিচে পানি খাচ্ছি ওপরে বাঘ বসে আছে আমাদের পানি খাওয়া দেখে বলছে তোরা ঘোলা করছিস কেন এ হচ্ছে ওরা হচ্ছে ওপরের লোক এবার আপনি যাহা প্রতিবাদ করবেন হ্যাঁ সরকারের বিরুদ্ধে কথা গাপ করে ধরবে আপনি যাহা প্রতিবাদ করবেন সঙ্গে সঙ্গে বলবেন সরকারের বিরুদ্ধে কথা বলছে দিয়ে আপনাকে অ্যারেস্ট করে দিয়ে আপনার ফিউজ করে দিবে বোঝা গেল ভাই না হলে মসজিদে মাদ্রাসাতে কোনোদিন সন্ত্রাস তৈরি হয় ইউপির এক আপনার বাড়ি নেতা বলছি আমি ক্ষমতায় এলে সর্বাগ্রে মসজিদের আজান বন্ধ করবার মাদ্রাসার কোরআনের পড়া বন্ধ করব জোরবর নাস্তাক ধরল জোরবর না উজিবিল্লা এ মাদ্রাসা বন্ধ হবে জোরে বলুন কেমাতার সকাল হবে মাদ্রাসা বন্ধ হবে না হবে না তবে যদি না হয় তার জন্য কি করতে হবে জোরবার কি করতে হবে টাকা দিতে হবে দশটা ব্যক্তি পারবে না এক করে সিমেন্ট দিবে নাম বলতে বলেনি বেনামে আর আমি বলেছিলাম বেনামে কত নাকি না নামে নকি আল্লাহ রসুল বলেছেন রাজুল তার সাদা কা হাত তালা তাল মাসিমা লিখি আমি যে গোপনে দান করে ওই ব্যক্তিটা যদি ডান হাত দান করে বাম হাত না জানতে পারে সে যেন আল্লার আরশা পাবে ছাপ হবে গোপনে দান করা বেনামে একশো আচ্ছা নাম করে দিলে নাকি বেশি হবে না বেনামে ইনশাল্লাহ বলে দি তবে শোনেন এই যে নাম করে দিচ্ছেন এটাতে নাকি হবে কি হবে না তবে একটু নিয়াতটা পাল্টাতে হবে কি করে জালা আমি এই জন্য দিচ্ছি লোককে দেখানোর জন্য নয় আমাকে বলবে বড় দাতা তার জন্য নয় আমাকে বলবে যে উও দিয়েছে এটার জন্য নয় আমি দিচ্ছি এই জন্য যে আমার দেখে যেন সবাই দেয় আমার দেখে যেন দেখা দেখি আল্লাহ দেয় এই নিয়াতে যদি দান করেন তো আলা হজরতের কাঞ্জলিমানের হাসিয়া লিখেছে হজর নাইমুদ্দিন মোরাদাবাদী রহমাতুল্লাহ তাতে লিখা আছে এই উদ্দেশ্যে দান করলে নেকি বেশি হবে জোরে বন সুহার আল্লাহ আপনার বেনামে চাইতে যদি উদ্দেশ্য করে নামে দেন তো নেকি বেশি কমবে না উদ্দেশ্যটা ভালো করতে হবে চিন্তা নাই বেনামের তো একটা আছেই ফজিলত কিন্তু নাম করে দিলে গুণা হবে না নাকি বেশি হবে তবে উদ্দেশ্যটা হবে যে আল্লাহ আমিও ভালো করছি আমার দেখে যেন সবাই ভালো কাজ করে আপনি গোপনে নামাজ পড়েন আর একজন প্রকাশ্য নামাজ পড়ে আর বলে ভাই তুই নামাজ পড় তোর নাকি হবে না হবে না জোরে বলে নাকি হবে না হবে না নিজেরও নাকি পাবে অপরকে ডাকছে ওরও নেকি পাবে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমে ছায়া দিবে কয় শ্রেণীর বললাম বাপ সাত শ্রেণীর একটা মেয়ে ছেলে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমে ছায়া দান করবে তার মধ্যে আপনার বলে হয়েছে এক নম্বর হবে ইমামুল আদিল ন্যায়পারণ দেশের শাসক ন্যায়পারণ দেশের নেতা নেতৃত্বটা যদি সুন্দরভাবে ভাবে হাদিস কোরআনকে সম্মুখ রেখে নাবির সুন্নাত অনুযায়ী করে ওই নেতা জাহান নামে যাবে না আল্লাহর আরশে আজিমে ছায়া পাবে জোর সোহাল আল্লাহ দ্বিতীয় নম্বরে ইবাদতি রব্বিহি যে যুবকেরা আল্লাহর ইবাদত করে বড় হয় ওই যুবকটা আরশে আজিমে আভাবে আর এখন যুবকেরা আপনার নামাজ পড়ে আল্লাহর ইবাদত করে বড় হয় না আঙ্গুল টিপে টিপে ঠিক না বেটি সকাল বেলায় উঠলেও আঙ্গুল টিপছে রাতেও আঙ্গুল টিপছে এশার নামাজের পরে দেখছি ওদের জামাত চলছে বিশাল জামাত কিসের জামাত তো হচ্ছে পাবজির জামাত না হলে ফ্রি ফায়ারের জামাত নামাজের দিকে ধার ধারে না গো এরা আপনার মুড়ে মুড়ে মাছানে মোচা মানে বসে বসে বুঝা মার 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 যত পারবি মার এই লিখা পড়া শেষ হয়ে গেল মাধ্যমিক পরীক্ষা হয়েছে গো আর আপনার মোবাইল চালাচ্ছে তো বলছে হ্যাঁ ভাই তোর পরীক্ষা না দেখছে পরীক্ষাতে কি করবো পড়ি নি তো পড়ি নি তো পরীক্ষা কি দেবে তো যেটা পড়েছিস সেটা তো লিখাটা তো দেয়া না হলে মাধ্যমিক বানান করতে যা মাধ্যমিক বানানটাও লিখতে জানছে না মানে কালচারই নাই মোবাইল দিয়ে দিয়েছে দিদি চালা আনলিমিটেড টাকা তোর বাপ ভরবে তোর চিন্তা নাই বাপের কাছে তিনশো টাকা লিখছে এক মাস ফিরি দুম দড়াকা চালা যুবকেরা ইবাদত করে বড় বড় হতে হবে তিন নাম্বারে রসুল বলছেন রাজল কাল বহুল কোন ফিল মাসিদ যে আপনার মানুষের হৃদয়টা মসজিদের সঙ্গে লেগে দেয় ওই আল্লাহর বান্দাটা আরশা জেমে ছেয়া পাবে চার নাম্বার রাজলানে তাহাব্বান ফিল্লাই তাম আলিহি বা তাফার রাখান যদি কোন আল্লাহর বান্দা আল্লাহর বান্দাকে ভালোবাসে ওটা আল্লাহর খাতিরে যেন হয় ভালোবাসাটা আল্লাহর খাতিরে আর ঘৃণা যদি করে ঘৃণাটাও আল্লাহর খাতিরে হতে হবে ভালোবাসবে আল্লাহর খাতিরে ঘৃণাটা আল্লাহর খাতিরে আর সে আজিমে ছায়া পাবেন পাঁচ নাম্বার কারা হবে বলবো পাঁচ নাম্বার আর সে আজিমে পাবে কারা বলবো একটা হাজার টাকা দেন চারটা ফ্রিতে বলে দিলাম একটা হাজার টাকা দেন হুজুর চলে এসেছেন তো ওনাকে ছেড়ে দি আর বলে কি করব আর এক হাজার টাকা দিয়ে দেন যখন বলছেন না বক্তাকে বসিয়ে থুয়ে আমি বলি না কেন যে ওনার একটা মুড আছে উনি একটা মুড নিয়ে এসেছেন হ্যাঁ আবার নতুন মুখ দেখবেন গজল বলতে হবে না হবে না এখন গজল বলার সময় নেই আছে ভাই একটা হাজার টাকা এক টাল্লার বান্দা বান্দি না এক হাজার টাকা দেন দেন এক হাজার সাতশো ছিয়াশি ডে অনেক পুরাতন হয়ে গেল কিন্তু ওটাই শুনবে সাতশো ছিয়াশি না এনটটোয়ে লাগা রে মোবাইলে না হামবার ধরবে মাদি এ নারেশনটার জরে বল সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আরো জোরে এবার হয়েছে সুবহানাল্লাহ বলে পড়তে নাকি হয় বলেছিলাম বলেছি কটা এই তো বুঝিয়েছি বল এখিনকার জিনিস এখানে বুলি তো বলবো ওটার জন্য আর এক হাজার দু হাজার নেবো সাতশো ছিয়াশি নাইন টিটু লাগাহরে মোবাইল এ না হাম্বার ধরবে মা দি এনার সেন্টার নেটওয়ার্ক বিধি কবহাই না দি এমন দি টাওয়ার ধরবে মা দি এনার

তহনি না বীর ধরবে মাদি এ এনার রে সেটার নাইনটি টু হয়ে লাগা রে মোবাইল এ বার ধরবে মাদি এ রেস্টারে নামাজ শেষে কত হাসে কাল কেন খেন কর তোমার ঋষিভ হবে সেই সে আল্লাহন বাহার সেই আল্লাহ ঘন বাহারি বাহরি তো আহকো তোমার দোয়া আহ হবে তোমার আফসান কর সপট ধরেবে মাদি এ নার সন্ত সচিয়াসি না গাড়ে মোবাইল হ্যাঁ ধরবে মাদি এ নার স্টার হে যা কত সোজা নী পান

বাজিয়া সেনা না এমটি লাগা হরে মোবাইল না হাম্বার ধরে মদিনার সেন্টার যাই হোক বাপ বক্তা যেহেতু চলে এসেছেন হুজুরকে আমি দিয়ে দিব তবে একটা হাজার টাকা চেয়েছিলাম আসেনি শুনে নেন আসুক আর না আসুক কদা করেছে বলে দি আল্লাহ রসুল পাঁচ নাম্বারে কারা আর সাজিমে ছায়া পাবেন বলেছেন নবী বলেছেন হাদিসটি বুখারি শরীফের হাদিস বাবা কিতাবল আজান থেকে বলছি সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আর সাজিমে ছায়া দিবে চার নাম্বার বললাম পাঁচ নাম্বার রাজল তলাবাদ ইমরা আতন জাতিন মানসুবিন জামালেন ফকলা ইন্নি আকাফুল্লাহ নবী বলছে যদি কোন যুবককে সম্ভ্রান্ত ঘরের মেয়ে দেখতে লাভ লাবণ্যময় চেহারা হয় সে মেয়েটা যদি ডাক দেয় এসো আমার সঙ্গে যৌন খোদা মেটাও আর যুবকটা যদি বলে না ফাকালা ইন্নি আখাফুল্লাহ যুবক যদি বলে আমি আল্লাহকে ভয় করি বলে যদি পালিয়ে যায় ওই যুবকটা আল্লাহর আরশে আজিমে ছেয়া পাবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বলেছে যুবক তোমরা দুটো জিনিসের গ্যারান্টি দাও যুবক যুবতী দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি রসুল জান্নাতের গ্যারান্টি দিব জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কোন দুটো নবী বলেন একটা জিহ্বা একটা গুপ্তাঙ্গ এই দুটো জিনিসের গ্যারেন্টি দিলে আমি রসুল্লাহ জান্নাতের গ্যারেন্টি দেবো ব্যাখ্যা করতে গেলে অনেক দেরি লাগবে এর জন্য আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি আর ৬ নাম্বার হলো গোপনে দান করা বললাম তো ওইটা বলি দিয়েছি সাত নাম্বারটা শুনে নেন সাত নাম্বার নবী বলছেন রা চলুন জাকার খলিয়ান ফাফা দাত আইনা হো যে আল্লাহর বান্দা আল্লাহর জিকির করবে আপনার বসে আল্লাহকে ডাকবে আল্লাহর উপাসনা আরাধনা করবে আল্লাহর আপনার জিকির করতে গিয়ে রাত্রে এক ফোটা চোখের পানি ফেলে দেয় এক ফোঁটা চোখের পানি আপনার তার জন্য আল্লাহর আরশে আজিমের ছায়া পাওয়ার ওসিলা হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ কারণ ওই পানিটা যেমন তেমন পানি নয় ওটা আল্লাহর রহমতি জান্নাতি আল্লাহর রহমতি ফেরেশতারা জান্নাতের পাত্রে ধরে জান্নাতে রাখে জোরে বলুন সুবহানাল্লাহ যাই হোক অনেক কিছু আপনার বলার আছে বা থাকবে কিন্তু সব তো এক দিনে শেষ হয় না আর বক্তাদের আপনার টাইমের ব্যাপার থাকি আপনার উনিও যেমন এসেছেন আমাকেও আবার কালকে যেতে হবে সেই আপনার দক্ষিণ চব্বিশ পরগনার বারাইপুর এই জন্য আমি একটু বলেছিলাম দিতে তাই আমাকে আপনার বললেন ঠিক আছে আপনাকে হেরাল উদ্দিনের পরে দেওয়া হবে একটু যাবো সকালবেলায় আবার ট্রেন ধরে ওখানে যেতে হবে আবার আসতে হবে এই দৌড়াদি বুঝতেই পারছেন সবার ক্লান্ত শরীর কাউকে বসিয়ে রেখে আপনার ক্লান্ত শরীরকে আরও ক্লান্ত করা যাবে না কারণ টাইমের একটা ব্যাপার আছে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফার নান সময় কারো জন্য অপেক্ষা করে না নদীর গতির মতো বেয়ে চলে আল্লাহ পাক আবার যদি নিয়ে আসে হ্যাঁ যদি থাকে ইনশাল্লাহ আসবো বাংলা ভাষার মধ্যে ভুলটুটি ক্ষমাার্থি সরিয়তি পরিভাষায় যদি কোনোMistake আমার হয়ে যায় তাহলে আমি তওবা পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ইয়াতুবাইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিকালা জিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু